এখানে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি একটু জোরে বলি না, সামনে আছেন দেখতে পাবেন, পিছন দেখতে পাবেন। ভাই আজকে যে ট্রেলারটা এখানে লঞ্চ হচ্ছে এবং আমরা গানও প্রদর্শনী করছি, এই টোটাল যে স্পন্সরটা এটা করেছে আমাদের এই যে যমুনার আলমগীর ভাই, যমুনা থেকে উনি পারমিশন নিয়ে এই স্পন্সরটা করেছে আলমগীর ভাই এবং তার টিম, সেতু ভাই, রাজু ভাই, ওনার সাথে আরো জাহিদ ভাই সবাই আছেন। আর আলমগীর ভাই এক মিনিট একটু কথা, কারণ এই কাজটা অ্যারেঞ্জমেন্টটাই ওনার করা আসলে। যমুনা গ্রুপের পক্ষ থেকে আমি যদি বলবো সেটি হচ্ছে অনন্ত ভাইয়ের মুভিতে আমরা ব্লকবাস্টার সিনেমাসের সবচেয়ে সেরা ব্যবসাগুলো করেছি। এবারে আমরা যে টিজারে ব্যাপক সাড়া পেয়েছে এবং অন্যান্য ছবিরও টিজার রিলিজ হয়েছে, তার চেয়ে ওনার টিজারে যে পরিমাণ হিট হয়েছে, যে পরিমাণ দর্শক নথিত হয়েছে এবং দর্শকদের সাড়া পেয়েছে, তাতে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ব্লকবাস্টার সিনেমাসে সবচেয়ে বেশি ব্যবসা করবে এই ফিল্ম ছবিটি। এবং আমরা সেই জন্য সবচেয়ে ভালো সময়ে সবচেয়ে ভালো বেশি স্ক্রিন ওনাকেই দিচ্ছি। তাই দর্শকদের বলবো স্বাচ্ছন্দ্যে ছবি দেখার জন্য যমুনা ফিজে ভাই ব্লকবাস্টার সিনেমাসে আসুন। এবং অনন্ত জলিল মানেই একটু তুফানের কিছু একটা, এবং আমরা তার সকল ছবিতে সেটি দেখেছি। এবং আজকে যে ক্যামেরার যে জোয়ার এবং আপনাদের সকলের যে সাড়া, এভাবে আরও ছবি আমি প্রিমিয়ার শো সব রিলিজ করেছি, কিন্তু অনন্ত জলিলের সকল ছবিতে যে পরিমাণ সাংবাদিকদের সাপোর্ট দেয়, যে পরিমাণ হাজার হাজার তার ভক্তরা এখানে এসে আমাদের ঝাঁপিয়ে পড়ে, এবং আমাদের এমন হয়েছে যে শপিং মলের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় যখন তিনি এখানে আসেন, এবং তার প্রত্যেকটা ছবি ফুল শোতে কাস্টমার থাকে, দর্শকরা থাকে। তো আমি সবাইকে ঈদে সপরিবার এই ছবিটি দেখার জন্য উদার্ত আহ্বান জানাচ্ছি এবং ছবির সমৃদ্ধি এবং দ্রুত ব্যাপক প্রচার কামনা করছি। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সাংবাদিকদের সহযোগিতা করতে পারলেন, আমাদের পক্ষ থেকে আপনার কাছে অভিযোগ আছে। আচ্ছা এখন আমি তো শেষ করি, আমি রাজু ভাইকে ফোন করছি, এইসব বিষয়ে যদি রাজু ভাইকে হেল্প করি, আমি সেতু ভাইকে রিচ করার চেষ্টা করেছি, বারবার করে বলতে চাইছি সেতু ভাই পারমিশন দেয়। প্রথমত হচ্ছে যমুনা ফিজে ভাইয়ের সকল সাংবাদিকদের জন্য আমি রমজান মাসে সম্পূর্ণ পূর্ব অনুমতি ছাড়া করে দিয়েছি, সেক্ষেত্রে না না আমরা অফিসিয়াল অর্ডার এখন শুরু করো, আমার এক বোন আমাকে কোশ্চেন করলো যে সিনেমা হলে ট্রেলার কেন লঞ্চ করলেন। আমরা আসলে নতুন কিছু করতে চাই, আর আমরা আগেই বলেছিলাম যে সালমান খান এবার দেখলাম যে সিনেমা হলে ট্রেলার লঞ্চ করেছে, তখন আমাদের মাঝখানে একটা আইডিয়া হলো বর্ষা, আমি ইকবাল ভাই এবং ইকবাল ভাই ফুল টিম, আমরা ইয়ের সাথে আলমগীর ভাইয়ের সাথে আলাপ করলাম, আলমগীর ভাই যদি বলিউড করতে পারে সিনেমা হলে ট্রেলার লঞ্চ আমরা করতে পারবো না? তখন বললো আরে ভাই কি পারবেন না, আমরা সব ব্যবস্থা করছি, আপনারা ট্রেলার লঞ্চে আপনাদের কাজটা আপনারা নিতে পারেন। আজকে আমরা চাই ভালো কিছু দেখে ভালো কিছু শিখতে, প্রত্যেকটা মানুষই সব কিছু জানে না, ভালো কিছু দেখলে ভালো কিছু শেখা যায়, এই কারণে আজকে ট্রেলার লঞ্চ আমরা ইয়েতে করলাম, মানে যমুনাতে করলাম।
আর তারপরে দেখছেন টিজার লঞ্চ যে কোনো ভাবে করে দেওয়া যায় ইউটিউব ফেসবুকে, তারপরেও কিন্তু আমরা আপনাদেরকে ডেকে এনে আপনাদের সামনে করেছি। ইকবাল ভাই যেটা বললো যে বারে বারে আপনাদেরকে কষ্ট দিচ্ছি, সত্যি কথা আপনারা আমাদের জন্য এত করেন, মানে রোজা রেখে আরেকটু পরে ইফতার হয়ে যাবে, তারপরে এই যে ধৈর্য সহকারে আপনারা আমাদের কথা শুনছেন, আমাদের জন্য আসছেন, এখানে এসে দাঁড়িয়েছিলেন, আই এম সো সরি ফর দ্যাট। কারণ এখানে যখন আমাকে সেতু ভাই ফোন করলো যে সেতু অনন্ত ভাই আমরা যারা প্রপার সাংবাদিক আছে তাদেরকে আমরা ঢুকতে দিব, কিন্তু এত লোক চলে আসে সিনেমা হলে মাত্র 280 সিট, দেখা যাবে সাংবাদিক ভাইরাই বসতে পারতেছে না, 2000 লোক চলে আসছে। এই জন্যে আমরা আমাদের এখানে একটা শো চলতেছে, শোটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা সাথে ঢুকাবো, নাহলে দেখা যাবে এই শোর লোকগুলো এখানে থেকে যাবে, অনন্ত জলিল বর্ষা আসছে আমরা এখানে থেকে যাই, একটা আনডিসিপ্লিন হবে। তখন বললাম যে ঠিক আছে ভাই, যেভাবে ভালো হয় করে ইকবাল ভাইও পৌঁছে গেছে, একসাথে আলাপ আলোচনা করে পৌঁছানোর দিকে ওকে। যাই হোক, সেকেন্ড হচ্ছে আমরা এখন চলে যাই, আমরা ট্রেলারটা দেখি, ওইখানে যখন আপনারা আমাকে কোশ্চেন করবেন তখন বলি, আপনাদের ভালো লাগবে। চলেন, এখানে সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, কারণ ঈদ মোবারকের একটা গান আছে সবাই শুনি, চলেন ভাই চলেন। এস কারাতে টিভি।